পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে ইমেইল এবং ডাকযোগে চিঠি পাঠাচ্ছেন বাম যুবরা। মঙ্গলবারও অব্যাহত সেই কর্মসূচি। মঙ্গলবার দুপুরে কৈলাসহরের প্রধান ডাকঘরের সামনে DYFI কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে চিঠি প্রেরণ করে। উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক বিশুদাস, সভাপতি সুরমান আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ। ডিজেল, গ্যাস এবং স্বাভাবিকভাবে এখানের মধ্যে যারা নিত্য প্রয়োজন জিনিসগুলো আছে সেই নিত্য প্রয়োজন জিনিসগুলো এবং সর্বোপরি যে জীবনদায়ী ঔষধ, তা অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এই সময় দেখেছেন আপনারা যে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে ট্রেন লাইন ছিল এবং সড়ক লাইন বন্ধ হয়ে গেছে, তার ফলে কি অসাধু ব্যক্তি আমাদের বিমান ভাড়া অস্বাভাবিকভাবে দাঁড় করিয়েছে, দ্বিগুণ করে দিয়েছে। তারই প্রতিবাদে আমরা আমাদের এই কর্মসূচি এবং এই আমাদের একটা চিঠি, সেই চিঠি প্রেরণের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা পেশ করব। তার উনাকে আবেদন করছি আমরা, উনারা যাতে দ্রুত হস্তক্ষেপ করে এই দ্রব্যমূল্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।